নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আজ মধ্যরাত্রিকে বজরংবলীর আশীর্বাদে এই যে রাশিগুলোর কথা আমি বলতে চলেছি, সেই রাশিগুলোর চার চাঁদ লাগতে চলেছে। অর্থাৎ হনুমানজির আশীর্বাদে এই কটি রাশির কপাল খুলতে চলেছে। দেখুন, এই ভিডিওটি যারা দেখছেন প্রচুর পরিমাণে শেয়ার করবেন, এবং যারা শ্রীরাম ভক্ত আছেন তারা অবশ্যই জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় বজরংবলী, জয় হনুমানজির জয়, প্রত্যেকেই কিন্তু এই কমেন্টটি করবেন। আমি রাশিগুলোর তো নাম বলবো এবং লাভের কথা আপনাদেরকে আমি বলবো, কিন্তু আমি বেশ কিছু আলোচনা আপনাদেরকে করব। ভিডিওটি শেষ অবধি আপনারা আলোচনাটি শুনুন। দেখুন, আপনারা প্রত্যেকেই জানেন যে ভক্ত বলতে একমাত্র হচ্ছে হনুমানজি। হনুমানজিকে ভক্ত শিরোমণি কিন্তু বলা হয়ে থাকে শ্রীরামচন্দ্রের। দেখুন, প্রথমেই আপনাদেরকে বলি, আপনারা প্রতি মঙ্গলবার হনুমানজির পুজো উপাসনা আপনারা করুন। কেন আমি বলছি, যাদের ক্ষেত্রে ঋণে পড়ে যাচ্ছেন, যারা ঋণে পড়ে যাচ্ছেন তারা অবশ্যই হনুমানজির স্মরণাপন্ন হন। প্রচুর লোন, আপনি একটা লোন চুকাতে গিয়ে আর একটা লোনে আপনি পড়ছেন, হনুমানজির স্মরণাপন্ন হন। আপনার সম্পত্তিগত দিক দিয়ে সমস্যা চলছে, ভাই ভাই বিবাদ, সম্পত্তিগত দিক থেকে সম্পত্তি রেস্কিউ হচ্ছে না, কোনো জায়গা কিনবেন বা দীর্ঘদিন পড়ে আছে এই জায়গা বিক্রি করতে পারছেন না, হনুমানজির স্মরণাপন্ন হন। প্রতি মঙ্গলবার আপনারা হনুমানজির উপাসনা করুন। আপনারা লাড্ডু ভোগ আপনারা নিবেদন করুন হনুমানজিকে, এবং একটি ধ্বজ আপনারা কিন্তু হনুমান মন্দিরে আপনারা লাগান, বিশেষ রূপে কিন্তু লাভ আপনারা পাবেন হনুমানজির ওখানে যদি ধ্বজ দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু বিশেষ রূপে কিন্তু লাভ আপনারা পাবেন। এবং যারা ঋণে জর্জরিত হয়ে গেছেন বা মামলা মকদ্দমা চলছে, আর্থিক ক্ষতি হচ্ছে, চোট অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হচ্ছে, আপনারা একটি পান পাতা নেবেন চ্যামেলি তেল দিয়ে, সেখানে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম আপনারা লিখে 9টি পান পাতাতে লিখে সেটা ইচ্ছাকারী হনুমানজিকে আপনারা সমর্পিত করুন, এবং চ্যামেলি তেলের প্রদীপ প্রজ্বলন করুন, এবং মেটে কারের সিঁদুর আপনারা হনুমানজিকে নিবেদন করুন। দেখুন, হনুমানজি যেটাতে খুব খুশি হন, সন্তুষ্ট হন, সেটা হচ্ছে সিঁদুর। আপনারা গোটা হনুমানজিকে সিঁদুরে যদি আপনারা দিতে পারেন, বিশেষ করে তার সঙ্গে যদি চ্যামেলি তেল মিশিয়ে যদি সিঁদুর নিবেদন করতে পারেন পান পাতাতে, বিশেষ রূপে ফলদায়ক কিন্তু আপনার হবে। লিখে রাখুন, আপনারা প্রত্যেক মঙ্গলবার এটা করেন, এবং আপনারা বজরংবলী পাঠ করুন, বিশেষ রূপে লাভ পাবেন। এবং বজরংবলী যেটাতে সন্তুষ্ট হয় সেটা হচ্ছে শ্রীরামচন্দ্রের নাম, অর্থাৎ জয় শ্রীরাম। যত আপনি জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী যত বলবেন, তার থেকেও যেটাতে প্রসন্ন হয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, তাতে আরও কিন্তু হনুমানজি প্রসন্ন কিন্তু হন। এই দুনিয়ায় যাদের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হয়েছেন, আপনার প্রতি মঙ্গলবারের ব্রত কিন্তু করুন, এবং লাড্ডু ভোগ আপনারা কিন্তু সমর্পণ করুন, এবং একটি গোটা নারকেলও কিন্তু দিতে পারেন, নারকেলটাও কিন্তু বিশেষভাবে শুভ, আপনারা যদি নিবেদন করতে পারেন নারকেল, এবং লাল জবা অথবা গোলাপ
এবং বিশেষ করে যেটাতে প্রসন্ন হয় সেটা হচ্ছে তুলসী পাতা। তুলসী পাতাও আপনারা কিন্তু দিতে পারেন, বিশেষ রূপে কিন্তু শুভ ফল আপনারা কিন্তু পাবেন। তো এই কটা জিনিস আপনারা সমর্পিত করুন বজরংবলীকে। বিশেষ কৃপাতে আমি কৌশিকরা খুব দায়িত্ব নিয়ে বলছি, যাদের ক্ষেত্রে যে সমস্যাগুলো চলছে, মঙ্গল আপনার ড্যামেজ আছে, মঙ্গল আপনার পীড়িত আছে। দেখুন, মঙ্গল পীড়িত থাকলে কী হয়, মঙ্গল পীড়িত থাকলে আপনার পরাক্রম কমবে, আপনার লোন হবে, ভাইয়ের সাথে সম্পর্কে অবনতি হবে। মঙ্গল খারাপ থাকলে আপনার শত্রুতা আসবে, সম্পত্তি জমি জায়গা সংক্রান্ত নিয়ে সমস্যা আসবে। মঙ্গল খারাপ থাকলে দুর্ঘটনা, এই সমস্যাগুলো কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। তো যে রাশিগুলোর আমি কথা বলছি, সেই রাশিগুলো বিশেষভাবে হনুমানজির উপাসনা পুজো পাঠ আপনারা কিন্তু করুন। সামনেই হনুমান জয়ন্তী আসছে, বিশেষভাবে হনুমান জয়ন্তীর দিন আপনারা বিশেষরূপে পুজো অর্চনা অবশ্যই করুন। এবং ধ্বজ একটা হনুমানজির মন্দিরে আপনারা লাগান, বিশেষরূপে কিন্তু আপনাদের ফলদায়ক এটা কিন্তু হবে। তো আলোচনাটা শুরু করা যাক। দেখুন, অনেক ভক্ত ছিল, কিন্তু শ্রীরামচন্দ্রের যে হনুমানজির কথা আমি বলছি, তার মতন ভক্ত শিরোমণি আর দেখা কিন্তু চাই না। অর্থাৎ হনুমানজিকে ভক্ত শিরোমণি বলা হয়ে থাকে। দেখুন, হনুমানজি বিশেষ কৃপাতে আপনাদের যাদের ঋণ হয়ে যাচ্ছে, আর্থিক সংকট, আপনার সেভিংস হচ্ছে না, টাকা নিয়ে আসছেন, টাকা কিন্তু জলের মতন খরচ হয়ে যাচ্ছে, হনুমানজি স্বর্ণবর্ণ হন, বিশেষরূপে কিন্তু শুভ ফল পাবেন। আর পূর্বে যে কথাগুলো আমি বললাম সেটা আপনারা কিন্তু মেনে চলুন। দেখুন, মঙ্গলবার দিন চ্যামেলি তেলের প্রদীপটা বিশেষ করে দিবেন। চ্যামেলি তেলের প্রদীপ দিলে কি হনুমানজি বিশেষভাবে কিন্তু প্রসন্ন কিন্তু হন, এবং হনুমানজি বিশেষ কৃপায় আপনাদের যে কোনো সমস্যা, এবং যাদের ক্ষেত্রে কর্ম পাচ্ছেন না, আপনার আর্থিক দিক দিয়ে সমস্যা আসছে, তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু পাবেন। কোনো না কোনো মানে আপনার একটা মানে সংস্থান হয়ে কিন্তু যাবে, কোনো না কোনো সুযোগ আপনার জীবনে আসবে। তো প্রত্যেকে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম আপনারা প্রত্যেকে কমেন্ট কিন্তু করুন। অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধিশালী কিন্তু হবে। তো কোন এই সৌভাগ্যশালী রাশিগুলো হতে চলেছে বিশেষভাবে লাভ, আমি একে একে আমি এখানে আলোচনা কিন্তু করব। এবং তার আগে আবারও বলছি, হনুমানজির বিশেষ পুজো উপাসনা আপনারা করুন। প্রথম রাশি মকর রাশি। মকর রাশির ভাগ্যোদয় হতে চলেছে, আর্থিক স্থিতির জায়গা মজবুত হবে, দৈনিক রোজগার বৃদ্ধি করবে, বিদেশ থেকে লাভ কিন্তু আপনাদের আসবে, এবং আপনাদের ইচ্ছা পূরণ কিন্তু এবার হতে চলেছে। মকর রাশি লিখে রাখুন, মকর রাশি সব দিক থেকে ইচ্ছা পূরণ আপনাদের কিন্তু হতে চলেছে। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে হনুমানজির বিশেষ কৃপায় আপনাদের দাম্পত্য সুখ, সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন, এবং আকস্মিক ধনপ্রাপ্তি, এবং আপনাদের শেয়ার মার্কেট থেকে লাভ পাবেন, এবং আপনারা গোল্ড থেকে লাভ পাবেন এই সময়, এবং আপনাদের আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট কিন্তু মজবুত কিন্তু হতে চলেছে বৃশ্চিক রাশি। এরপর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম মেষ রাশি। মেষ রাশির আপনাদের ভাগ্যোদয় হতে চলেছে, কর্মকেন্দ্রিক সমস্যাগুলো আপনাদের কিন্তু কাটতে চলেছে, কর্মকেন্দ্রিক জায়গাগুলো আপনাদের মজবুত হতে চলেছে, আর্থিক স্থিতি এবং আপনাদের দাম্পত্য সুখ দেখা কিন্তু যাচ্ছে। এরপর যে রাশির কথা আমি বলবো, সে রাশি না কুম্ভ রাশি। কুম্ভ রাশির মানে বিশেষভাবে সোনায় সুহাগা কিন্তু হতে চলেছে,
হনুমানজির আশীর্বাদে আপনাদের ব্যবসা, আপনাদের দৈনিক রোজগার, বিদেশ, প্রপার্টি, এই জায়গাগুলো থেকে যে 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 কোনো প্রফেশনে থাকুন না কেন, সেই জায়গা থেকে কিন্তু আপনারা বিশেষভাবে কিন্তু লাভ পেতে এই সময় কিন্তু পাবেন। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষরাশি। বৃষরাশির ক্ষেত্রে বিদেশ থেকে আপনাদের কিন্তু লাভ আসবে এবং আপনাদের বেশ কিছু দিক থেকে আর্থিক স্থিতির জায়গা মজুদ হবে, আপনাদের ভাগ্যের সাপোর্ট পাবেন, দুহাত ভরে কিন্তু অর্থ আপনাদের আসবে। কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কিন্তু বৃষরাশির এবার কাটতে কিন্তু চলেছে, কর্মপ্রাপ্তি পরিবর্তন এই সম্ভাবনাগুলো কিন্তু দেখা যাচ্ছে। এরপর যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে হনুমানজির বিশেষ কৃপায় আপনাদের আর্থিক স্থিতি মজবুত হবে, দাম্পত্য সুখের জায়গা ইচ্ছা পূরণ আপনাদের হতে চলেছে এবং সম্পত্তিগত দিক থেকে লাভ পেতে চলেছে সিংহ রাশি। এরপর যে রাশির কথা বলবো সে রাশির নাম ধনু রাশি। ধনু রাশির আপনাদের সোনায় সোয়াগা হতে চলেছে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম।